আজকে ছোট্ট একটা মিনি ব্লগ শুরু করলাম চলে গেলাম বাজারে আর কি ভিডিওতে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ নানান রকমের লোভনীয় সব মাছ সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে বড়ো বড়ো ইলিশ মাছ আমি নিতে গিয়েছিলাম অবশ্য ইলিশ মাছ তো কি নিলাম কোন ইলিশ মাছ নিলাম চলো দেখে নাও এই মাছটা নিলাম এই মাছটা নিলাম তার আশ ছাড়িয়ে নিচ্ছি মানে আমি ছাড়াচ্ছি না মানে যে মাছের দোকানের লোকটি সে ছাড়াচ্ছে এই মাছটাই নিয়েছি যেটা কাটা হচ্ছে আজ ইলিশ মাছের গড় গড় করে ঝাল হবে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল হবে ইলিশ মাছের মা তেল তেল দিয়ে কি বলে তেল তেলপাতড়ির মতন কি একটা হয় ওটা একটা করব। ঠিক আছে আর হবে ভাত গরম গরম তো ইলিশ মাছের মাছের পেটিগুলো আমি একটু চওড়া রিং পিস রাখতে বলেছি তারপর চলে গেলাম বাজারে আর আজকে আমি বাজারে একা যায়নি নিয়ে গেছি আমার বাবাকে আমার শ্রদ্ধেয় বাবাকে নিয়ে গেছি তো বাবা তো বাজারে সব কিছু বার্গেনিং করে না তেমন একটা কিন্তু জিনিসটা একটু দেখে কেনে আর কি বার্গেনিংটা আমরা অতটা করি না তারাও গরিব মানুষ তারাও কিনছে আমরাও গরিব সেটা কিছু ব্যাপার না বিজনেস করছে হ্যাঁ তো যাই হোক আলু বাচ্ছে ইনি হচ্ছেন আমার বাবা পিতা স্ত্রী মাছ টাছ সব কেনা হয়ে গেছে আজকে আমি বাবাকে বা বললাম যে মা বাবা আজকে তোমাকে আমি মাছ খাওয়াবো ইলিশ মাছ পুজো শেষ হয়ে গেল খুবই মনে কষ্ট দুঃখ কিন্তু সেই টাইমে টাছ ভালো খাওয়া হয়নি সেই জন্য চলে এলাম পরোটার দোকানে একটুখানি জানি আজকে লেট হয়ে যাবে এত কিছু করতে হবে বাজারে এসছি আবার ঘরে যাব সব কিছু করবো বলে নিয়ে নিচ্ছি পরোটা পরোটা নিলাম সঙ্গে নিলাম ঘুগনি এই পরোটার দোকানটায় খুব ভালো ভিড় হয় এবং খেতেও বেশ লাগে অন্যান্য জায়গা থেকে নিই না নিলে দোকানটা থেকেই নেই পরোটা আর ঘুগনি নিয়ে এবার বাড়ি যাব একটু গল্প করে নিচ্ছে আমার সঙ্গে হ্যাঁ তারপর যাই হোক এই যে পরোটা নিয়ে চলে এলাম সুন্দর ছাকা পরোটা আর নিয়ে এলাম জয় বাংলা দুধ মিল্ক নিয়ে এলাম আর এই মাছটাই